बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम कलरफुल थेके आमी सामिरा लाइवे चले एलाम। आज के नतून दुईटा कलेक्शन देखाबो। सो खूब ताड़ाताड़ी करे सबाई जयन करे फेलबेन, आज के एकटु लेट करे फेलेछि, ठीक आछे। आज के खूब सुंदर पोशाक निये हाजिर एबं आज के दुईटा देखाबो देखे खूब एक्साइटेड। वाहिद आली वाना आपू, वालेकुम अस्सलाम आपू, केमन आछेन? फरजाना जेनी आपू केमन आछेन? आपू नुसरत आपू चोखे घोला घोला देखी कैन? शामीमा नाजरीन, पिंकी आपू, वालेकुम अस्सलाम आपू। मीनू 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 आपू, हाय आपू। रूही आपू, तालहा आपू, तैयबा आपू, सबाई के वेलकाम करछे आजकेर लाइवे। आज के खूब सुंदर खूब सुंदर खूब सुंदर बोरखा निये हाजिर। ओके, सो आपनारा ताड़ाताड़ी करे जयन करें, जस्ट ताड़ाताड़ी। সাবিত সাবিত আপু, সালমা আপু, নীলপরি আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেকদিন পর মনে হয় লাইভে আসলেন, মানে আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পর লাইভে। আচ্ছা, আমি আজকে কি পরে আছি কে বলতে পারবেন? যেহেতু আজকে দুইটা কালেকশন দেখাবো, প্রথম কালেকশনটা তো আমি পরে আছি একেবারে নতুন, একদম মচমচে, একদম মচমচে, গরম 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 হচ্ছে পোশাক পরে আছি। একটু ডিফারেন্টভাবে হিজাবটা পরেছি আজকে, একটু মনে হলো যে এইভাবে একটু পরি, মানে ইচ্ছে করলো, সো এইভাবে পরলাম। কারণ অনেকেই দেখি এভাবে পরে, আমি কখনোই পরি না, খুবই কম। সো আজকে মনে হলো যে এভাবে পরি, ভালোই লাগছে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বাবু, ওয়ালাইকুম আসসালাম আপু। হালিমা আখি আপু, হাই আপু। তাজ লিশি তুলি, ঠিকঠাক মতো পড়ছি তো? আচ্ছা, সাদিকা আপু, রশ্মি আপু, কামরুন নাহার, শিখা আপু। আমরা কামরুন নাহার ঝুমা আপুকে দেখি না অনেকদিন, তাই না? কামরুন নাহার ঝুমা আপুকে কিন্তু অনেকদিন দেখি না। নাফিসা আপু, সোহা আপু কেমন আছেন আপু? না, কামরুন নাহার ঝুমা আপু আছে, হ্যাঁ একটু পরেই দেখলাম কামরুন নাহার ঝুমা আপুর কমেন্ট। আচ্ছা, মধুমিতা আপু, আপু মেরুন বাগান বিলাস চাই, ঠিক আছে আপু। মুন্নি আপু, ওয়েলকাম 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 ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে এখন জয়েন করেছেন। আচ্ছা, তো আজকে আমরা দেখব প্রথম, আজকে দুইটা কালেকশন দেখাবো, দুইটা কালেকশনই নতুন। সো আচ্ছা, এটা একটু দিবা আমার কাছে, ইয়েটা দাও। আজকে দুইটা কালেকশনই নতুন আপু। সুন্দরী আপু, ওয়ালাইকুম আসসালাম। সুলতানা আপু একটু নাও, বেশি এসি লাগতেছিল। আচ্ছা আপু, খুব সুন্দর লাগছে আপু আজকে, একেবারে মানে সিম্পল সিম্পল সিম্পল। আচ্ছা দেখো, দেখানো শুরু করি, অনেক আপুরা জয়েন করে ফেলেছেন। আজকে প্রথম কালেকশনের, মানে দুইটা কালেকশনের প্রথম যেটা আমি পরে আছি সেটা হচ্ছে কুর্তি অ্যান্ড স্কার্ট। যারা প্লেন বোরখাটা ডাবল পার্ট পরেন, আজকে হচ্ছে আমরা কুর্তি অ্যান্ড স্কার্টটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ আমরা সাধারণত ইনারের সাথে হচ্ছে এরকম কুর্তি সেট করে দিই, বাট আজকে হচ্ছে স্কার্টের সাথে সেট করে দিয়েছি। অনেক আপুদের চাওয়া যে আপু স্কার্ট দিয়ে পরতে চাই, সো আমরা হচ্ছে কুর্তি অ্যান্ড স্কার্ট সেট, এবং এটার সাথে হচ্ছে হিজাব থাকবে, নিকাব থাকবে, একদম ফুল বোরখা টাইপেরই, ঠিক আছে। মনে হচ্ছে ডাবল পার্টের, সামনে থেকে তিনটা শো বাটন রয়েছে, জাস্ট তিনটা এরকম শো বাটন থাকবে। এখানে একটা প্লেট থাকবে, জাস্ট এটা একটা প্লেটের মতো থাকবে, এর কারণে হচ্ছে ঢোলা ঢালা লাগবে দেখতে, কারণ কুর্তি এগুলো কিন্তু একটু ডিফারেন্ট কাটিং হয়, একটু এরকম এসে এমন একটা শেপ করা থাকবে, আপনি যে কোনো হেলথের আপু হন না কেন, একদম 48 পর্যন্ত। আমি কিন্তু আজকে বোরখায় কোনো রকম, মানে আমাদের এই কুর্তিতে কোনো রকম শেপ বা কোনো কিছু দেয়নি, একদম প্লেন 48 বডি পরে আছি দেখেন, মানে একদম ফ্রি সুন্দর মতো পরতে পারবেন। এই জায়গাটায় একটা কুচি থাকবে, খেয়াল করেন তিনটা বাটন থাকবে, এগুলো কিন্তু লিমিটেড, আপুরা আগেই বলে দিই, মন খারাপ করার কিছু নাই যারা পাবেন না, মানে ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আজকে। এই কুর্তিটার মেইন জিনিস হচ্ছে সামনে থেকে তিনটা বাটন থাকবে, আর ডিজাইনটা মূলত হচ্ছে সামনে এরকম রাউন্ড থাকবে, পেছনে লং থাকবে, সামনে শর্ট পেছনে লং, তিনটা বাটন রয়েছে। ওকে, তিনটা বাটন রয়েছে, দুই পাশে দুইটা আবার বেল্টও থাকবে, দুই পাশে দুইটা, এখানে একটা বেল্ট, এখানে একটা বেল্ট। এবং এই কুর্তিটার একটা ব্যাপার দেখেন, এই জায়গা থেকে কিন্তু একটা প্লেট কুচি থাকবে, জাস্ট এই জায়গাতে,
এই যে এখানে একটা প্লেটের টাইপের একটা কুচি থাকবে যেটার কারণে হচ্ছে আপনারা হচ্ছে সামনে থেকে ধরো একটু সরো সামনে থেকে হচ্ছে এই যে এরকম একটা কুচি কুচি একটা ব্যাপার থাকবে ঠিক আছে এখানে একটা প্লেট থাকবে খুবই সুন্দর কাটিং এর খুবই সুন্দর সামনে শর্ট থাকবে পেছনে কিন্তু লং পেছনে লং কুর্তি উইথ স্কার্ট আপনার মানে জাস্ট ইনারের মতো লাগবে নিচে মনে হবে ইনার পরা বাট আমরা ডাবল পরছি না আমরা হচ্ছে নিচে স্কার্ট থাকবে উপরে হচ্ছে এরকম খুব সুন্দর কুর্তি থাকবে এবং এটার সাথে যেটা রয়েছে এটার সাথে খুব সুন্দর একটা সেটিং হিজাব পাবেন আমি এটাকে খুলে একটু অন্যরকম করে পরেছি আজকে এটা হচ্ছে আমরা সেটিং হিজাব পাবো নিকাব পাবো আচ্ছা স্কার্টটা একটু দেখিয়ে নেই স্কার্টটা কিন্তু একদম খুব সুন্দর একটা স্কার্ট এটার সাথে বেল্টও থাকবে যারা ফিটিংসের জন্য বেল্ট পরতে চান যে আমি তো একেবারে স্লিম আচ্ছা হাতার পোর্শনটা একটু দেখাই হাতার পোর্শনটা হচ্ছে এখানে একটা বর্ডার থাকবে বর্ডারটার সাথে আমরা হিজাবের কন্ট্রাস্ট নিয়েছি এখানে রাবারি হাতা থাকবে এবং নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন নিচের পার্টটা কিন্তু সম্পূর্ণ এই হিজাবের সাথে আমরা কন্ট্রাস্ট করেছি আর এই হচ্ছে আমাদের স্কার্টটা 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 যারা অনেক হেলথ বেশি তারাও পড়তে পারবেন মানে অনেক হেলদি আপুরা আছে না তারাও পড়তে পারবে এবং সাথে হচ্ছে দুটো বেল্টও আছে যারা একটু স্লিম থাকবে তাদের জন্য বেল্ট আপু আপু আপনার পেজে বোরখাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে আমাদের স্কার্টটা এটার দুইটা সাইজ এটার দুইটা সাইজ থাকবে 50, 52, 54 আপু সব পড়তে পারবেন যেটা পাবেন ওইটা নেবেন ঠিক আছে আমাকে কোনটা দিছো আচ্ছা 40, 48 আমাকে পড়িয়েছে সামনে 40 পেছনে 48 সামনে 40 পেছনে 48 আমি পড়ে আছি আর যেটা হচ্ছে বড় ও আচ্ছা 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 দুইটা সাইজ একটু মনোযোগ দিয়ে শুনবেন এইটার দুইটা সাইজ আমি যেটা পড়ে আছি কুর্তি অ্যান্ড স্কার্টের দুইটা সাইজ সামনে 40 পেছনে 48 সেটা আপনারা 50, 52, 54 সবাই পড়তে পারবেন আর 56, 58, 54, 56, 58 কিন্তু পেছনে 50 সামনে 40 মানে 10 ইঞ্চির একটা ডিফারেন্স থাকে আচ্ছা সো পেছনে 50 যেটা সেটা হচ্ছে 54, 56, 58 সবাই নিতে পারবেন আর 50 আর 52 আপুরা যেটা করবেন সেটা হচ্ছে 48 ইঞ্চি লম্বারটা পরবেন আমি কিন্তু 48 ইঞ্চিরটা পরে আছি আমার এটাও পারফেক্ট ঠিক আছে আমি 48টাও পড়তে পারবো 50টাও পড়তে পারবো কারণ আমি 54 পড়ি আমি মাঝামাঝি মাঝামাঝিরা 48 ইঞ্চি লম্বারটাও নিতে পারবেন আবার হচ্ছে 50 ইঞ্চি লম্বারটাও নিতে পারবেন সো আজকের এই কুর্তি কুর্তির সামনে কিন্তু তিনটা এরকম বাটন থাকবে ঠিক আছে এই যেরকম তিনটা বাটন থাকবে এখানে একটা প্লেট কুচি থাকবে খুব সুন্দর হাতার পোর্শনে হচ্ছে রাবারি হাতা থাকবে এখানে একটা বর্ডার এখানে একটা বর্ডার নিচে সম্পূর্ণ হচ্ছে কুচি কুচি একটা ডিজাইনটা কিন্তু কাটিংটা এরকম করে দেয়া সামনের পোর্শনটা এরকম কুচি হয়ে থাকবে ঠিক আছে সামনের পোর্শনটা আর পেছনের পোর্শনটা একদম প্লেন আমি একদম প্লেন রেখেছি ওকে সো ফুল সেট 50, 52, 54, 56, 58 ইঞ্চি সবাই আজকে কিন্তু এটা অর্ডার করতে পারবেন আমি সেটিং হিজাব দিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা খুলে আমার মতো করে এরকম প্লেন করে নিতে পারবেন সেটিং হিজাব দেখে নেন সেটিং হিজাবে ছোট মাথাটা আগে পরবেন এরপর বড় মাথা পরবেন আজকে কুর্তি অ্যান্ড স্কার্টেরটা দুইটা সাইজ বলে দিয়েছি পেছনে লং 48 এবং পেছনে লং হচ্ছে 50 ঠিক আছে দুইটা সাইজ রয়েছে যে যেরকম চান বডিটা 48 করা থাকবে একদম ফ্রি সাইজ এটাকে কেউ মানে চাপাবেন না এটা এই যে দেখেন আমি কিন্তু এটাকে কোনো রকম শেপ দেই না একদম কাটিংটাই এমন যে একটা শেপ হয়ে থাকবে ঠিক আছে একটু আগে আমি আমাদের মডারেটর একজনকে পড়িয়েছি ও অনেক হেলদি মানে আমার মোটামুটি অনেক হেলদি তো ওকেও দেখলাম খুব সুন্দর মতো হয়ে গেছে কারণ এটার কাটিংটা হচ্ছে আমরা একটু এভাবে দিই এবং কাপড় সামনে একটু বাড়তি দেখবেন এটা পরার পর এখানে একটা শেপের মতো হবে মানে এখানে বাড়তি সামনের পোর্শনটা একটা বাড়তি কাপড় থাকে যার কারণে যে কোনো বডি এটা পরতে পারবেন 48 বডি ওর মনে হয় 50 বডি মেবি 48, 50 তারপরে খুব সুন্দর মতো হয়ে গেছে ওকে সো এই হচ্ছে আমাদের হিজাবটা এই হচ্ছে হিজাবটা সেটিং হিজাব এটার সাথে হচ্ছে এরকম নিকাব চিকন নোজ নিকাব এই যে এখন কিন্তু নোজ নিকাবে চিকন করে দিয়েছি ঠিক আছে আর টেনশন নাই সবাই আমাকে বকা দিয়ে দিয়ে চিকন করাই দিচ্ছে এই যে চিকন নোজ নিকাব আমি বলেছি না এর পরেরগুলো যেগুলো নতুন আসবে সবই চিকন নোজ নিকাব এই যে চিকন বর্ডারের নোজ নিকাবটা থাকবে গ্রিন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন যারা সোবার সুদিং কালার কম্বিনেশন পরতে চান আজকের এই সুন্দর কুর্তি অ্যান্ড স্কার্টের সেট নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার আসি ম্যাটেরিয়াল বলে দিই প্রিমিয়াম দুবাই চেরির ম্যাটেরিয়াল ফুল সেট পাবেন আর সাইজ বলে দিয়েছি পেছনে হচ্ছে 48 এবং পেছনে 50 যারা
তারা অর্ডার করবেন। হ্যাঁ, 56-58 যারা আছেন তারা 50টা নিয়ে নেবেন, আর 54 আপু যেটা পাবেন সেটা নেবেন, দুইটাই পড়তে পারবেন। আর 50 আর 52 আপুরা যারা আছেন তারা 48 পেছনে যে সেটা নেবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকে মানে প্রথম কালেকশনের সব ডিটেল বলে দিয়েছি। এবার আসি প্রাইজে। আচ্ছা, এটার প্রাইস কিন্তু আসলে এই টাইপের সেটের প্রাইস অবশ্যই 2000 টাকার উপরে, কারণ নর্মালি এই কুর্তিটার প্রাইস হবে মানে খুব যদি কম হয় তাও 1400 টাকা প্রাইস পড়বে। তারপর আমি কমায় দিলাম যে 1300 টাকা। এটার একটা স্কার্টের প্রাইস কত হতে পারে দেখেন, পুরোটা রাবার করা সাথে বেল্ট করা লুফ দেয়া প্রচুর ঘের, এটার প্রাইস 1000 টাকা পড়বে স্কার্টের দুবাই চেরি। সেটার সাথে নিকা মানে হিজাব 350, নিকাবটা তো এমনি, তাহলে হিসাব মতে কিন্তু এমনি 2600-2700-2800 টাকা পড়ে যায়। বাট আমাদের আজকের এই ফুল সেটটা শুধুমাত্র কালারফুলের আপুদের জন্য, কত মিম বলো, মিমকে বলতে দিলে তো 2280 টাকাই বলবে, তাই না? তো ফুল সেটের প্রাইস 2200 না 2000 না, প্রাইস কত, 1880 টাকায় সেট পেয়ে যাবেন। 1880 টাকায় ফুল সেট থাকবে কিন্তু, ঠিক আছে, কেউ মিস করবেন না, খুব দ্রুত করে হচ্ছে অর্ডার ডান করবেন। সামনের বাটনগুলো কিউট লাগে, খুবই সুন্দর, এগুলো হ্যান্ড বাটন কিন্তু, জাস্ট এগুলোকে এই কাপড়ের এই সেমটা দিয়ে বানিয়ে তারপর হচ্ছে আটকানো হয়েছে। সো ডিজাইনটা কিন্তু একটু ইউনিক, কাটিং ইউনিক, মানে যত হেলদি, যে আমি একটু দেখাই, দেখেছেন? আচ্ছা একটু দেখেন, এইটা দেখেন কতটা লুজ, বাট আমার গায়ের সাথে কিন্তু খুব সুন্দর ফিট হয়ে থাকে। এটার কাটিংয়ের সিস্টেমটাই হচ্ছে এখানে একটা বাড়তি কাপড় থাকে এক্সট্রা, যার কারণে পেট বোঝা যাবে না, ঠিক আছে, যে কোনো হেলথের আপু আরাম করে এই কুর্তি সেট পরতে পারবেন স্কার্টের সাথে। সো ফুল সেটের প্রাইস হচ্ছে 1880 টাকা। এরপর আমি চলে যাব নেক্সট কালার কম মানে নেক্সট ডিজাইনে, প্রথম ডিজাইন কিন্তু শেষ, স্কার্ট অ্যান্ড হচ্ছে কুর্তি, ফুল সেটের প্রাইস হচ্ছে 1880। যারা অর্ডার করবেন, দুইটা সাইজ করেছি, একটা হচ্ছে পেছনে 48, একটা হচ্ছে পেছনে 50, সব আপুরা অর্ডার করতে পারবেন আজকে। ওকে, দূরে থেকে দেখালাম যেন ডিটেলটা বুঝতে পারেন, আজকে একটু দূরে থেকে বেশিক্ষণ দেখালাম যেন পুরো কাটিং বুঝতে পারেন। ওকে, এই যে, আর এখানটা হচ্ছে একটা এরকম প্লেট করা থাকবে। হ্যাঁ, এই যে ডিজাইনটা একটু দেখাই, এই যে সামনে এরকম শর্ট থাকবে, সামনে শর্ট পেছনটা হচ্ছে লং থাকবে, সাইড পোর্শনটা এই যে। ওকে, সো চলে যাব আমরা হচ্ছে আজকে দ্বিতীয় কালেকশনে। আচ্ছা আপু, অনেক সুন্দর তুমি যা, তারপরে ভাল লাগে আপু, টপ এন্ড ডেলিভারি চার্জ ফ্রি, ইয়েস, টপ ফ্যানদের সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপু। সো খুবই যারা হচ্ছে মানে জয়েন করবেন এসেই কমেন্ট করে দিবেন, কমেন্ট করতে না মনে চাইলেও একটা কমেন্ট করে দিয়ে রেখে দিবেন, যে দূর ভাল লাগে না আপুর মোবাইল ইয়েতে লাইভে কমেন্ট করতে, তাও কমেন্ট করে দিয়েন, একটা একটা কমেন্ট করবেন আর একটা করে লাভ রিয়েক্ট দিবেন আপু। এটা গ্রিন, একদম মানে ডিপ একটা গ্রিন আছে না ওইটা, একটা আছে পিছনে যে আমার ওই যে ইয়ে দেখা যাচ্ছে সবুজ, ওইটা না, এটা একটু টরে গ্রিন মানে সি গ্রিন টাইপের কালার, মানে ব্ল্যাকের সাথে খুব সুন্দর মানে যে স্মার্ট একটা লুক আপু। আপু দুইটা বোরখা নিয়েছি, কাপড় খুব ভালো, মমতাজ সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা শামনি শামু, আমি কি ভুল পড়ছি, হাই আপু, জলপুরি সুন্দর নাম আপু, আপু কে বোরখা আনো, সুন্দর কালেকশন। আচ্ছা এরপর আমরা নেক্সট নেক্সটে চলে যাই, হ্যাঁ নেক্সটে চলে যাই, যেহেতু আজকে একটা সেট দেখিয়ে দিলাম, প্রথম সেটটা 1880 টাকায় ফুল সেট, স্কার্ট থাকবে, উপরের কুর্তি, হিজাব, নিকাব, ফুল সেট 1880, ফুল দুবাই চেরি। চলে যাব আমরা নেক্সট কালেকশানে, নেক্সট কালেকশানের জন্য আমাকে একটু টাইম দেন, আমি জাস্ট পরবো, এগুলোর ছবি আছে, তারপরও আমি আপনাদেরকে লাইভে দেখাবো, এরপর ছবিগুলো পোস্ট করে দিব। দাও খুলু খুলু খুলু, তুমি এত ধরো ধরো ধরো, আচ্ছা 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 তাড়াতাড়ি। এরপর নেক্সট কালেকশন ডিফারেন্ট একটা হচ্ছে ডিজাইন পাবেন, ধরো ধরো,
এটা সাইজ কত দিছো আমাকে 54 আচ্ছা দাও হিজাব দাও আচ্ছা আজকের যেটা আমি দেখাবো সেটা কিন্তু হ্যাঁ সেটা কিন্তু একটা প্রিন্ট ম্যাচ আছে সেটা আমরা রিসেন্ট একটা প্রিন্টের কাজ করেছিলাম যেটা খুব হিট এবং ওইটা মানে জাস্ট লাইভে দেখি ধরো ওটা সোল্ড আউট ছিল এমন একটা জিনিস আজকে একটু প্রিন্টটা সবার পছন্দ অল্প কিছু কাপড় ছিল আমার কাছে মানে এইটা বেশি থাকলে বানাতে পারতাম বাট অল্প কিছু কাপড় সো এটা খুবই তাড়াতাড়ি করে অর্ডার করবেন দাও ওটা এভাবেই পরি হিজাবটা হ্যাঁ একটু আগে যে পড়লাম আচ্ছা আচ্ছা এখন থেকে কি তিনটায় লাইভে আসলে ভালো আমাকে একটু বলবেন আপনারা যে তিনটায় লাইভে আসলে ভালো কি না তাহলে মনে হচ্ছে তিনটায় লাইভে আসবো নাও ওকে সে না লাগবে না লাগবে না তিনটায় লাইভে আসলে ভালো কিনা আমাকে জানাবেন কারণ এখন কিন্তু আসরের আজান হয়ে যায় তাড়াতাড়ি চারটা মনে হয় দশেই মনে হয় আজান হয়ে যায় তাই না হ্যাঁ কালকে তাড়াতাড়ি করে আমার আসর নামাজ মানে এমন অবস্থা হয়ে যাচ্ছিল আচ্ছা এরপর দেখেন এরপর হচ্ছে খুব সুন্দর একটা প্লেন গাউন যেটা আমরা পাতা কালারের সাথে করেছি ঠিক আছে পাতা কালারের সাথে করেছি খুব সুন্দর আমার একটু এখানে মনে পিন আপ করি নাই না এই জন্য লুজ লুজ লাগছিল আচ্ছা একটু দেখেন মানে আমার এখানে পিন আপ না করে জাস্ট পরে ফেলছি খুবই সুন্দর একটা পাতা কালারের মধ্যে আজকের এই সুন্দর বোরকা এইটা মূলত মানে কচি পাতা যখন হয় তখন যে কালারটা হয় সেম ওই কালারটা খুবই সুন্দর যারা গ্রিন কালার পছন্দ করেন ডিফারেন্ট কালার কম্বিনেশন পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে নেবেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট বুকের উপর এরকম একটা কুচি দেয়া থাকবে এবং প্রিন্টটা হচ্ছে একদম পিঙ্ক কালারের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে পিঙ্ক অ্যান্ড গ্রিন এটা দিয়ে আমরা হচ্ছে একটা বোরখা করেছিলাম এটার নামটা দেখি কে বলতে পারে আপু তিনটায় ভালো হয় তিনটায় লাইভ হোক হ্যাঁ তিনটায় ভালো তিনটা ওকে আগামীকাল থেকে ইনশাল্লাহ তিনটায় যদিও আমার জন্য খুব মানে কাহিনী হয়ে যায় সো আজকের বোরখাটা দেখেন সামনে থেকে কিন্তু একটা এই যে একটা মানে প্লেট থাকবে সামনে থেকে হচ্ছে প্লেট এটা নড়লে দেখেন কি ভাল লাগে মানে খুবই সুন্দর সো খুব সুন্দর একটা প্লেন গাউন যারা প্লেন গাউন পছন্দ করেন তারা এটা অর্ডার করে ফেলবেন সামনে থেকে এরকম একটা প্লেট প্লেট থাকবে পেছনটা প্লেন থাকবে পেছনটা প্লেন থাকবে এবং একটা পাশে কিন্তু পকেট রয়েছে একটা পাশে পকেট রয়েছে আর হাতার পোর্শনটা হচ্ছে কাফ হাতা দেয়া থাকবে হিজাবে পার থাকবে কালারটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে একদম কচি কচি পাতা কালার ওই পাতাটা নিয়ে আসো একদম পাতার সাথে ম্যাচিং হয়ে যায় এত সুন্দর আপু তিনটায় আসেন আপু সাফা মারোয়া ইয়ে সাফা মারোয়ার হচ্ছে এই প্রিন্টটা আমরা নিয়েছি কারণ সাফা মারোয়ার অল্প কিছু কাপড় ছিল ওইটা দিয়ে আমি চিন্তা করছি একটা গাউন করব কিন্তু এটা কিন্তু বেশি পাবেন না আপনারা দেখেন এই যে পাতার সাথে ম্যাচিং হয় কচির যে কালারের পাতাটা দেখেন এটার সাথে ম্যাচিং না কিউট লাগে খুব এরকম একটা পাতা কালার মানে একটু কি একটা কালার মানে খুব অদ্ভুত একটা সুন্দর কালার সো এই কালারটা কিন্তু আমরা কম পাই ঠিক আছে খুবই কম পাই এটা অর্ডার করে ফেলবেন দুর্দান্ত সুন্দর মানে মেহেদি কালার বলতে পারেন কিন্তু মেহেদিটা হচ্ছে একদম পাতা মেহেদির পাতা কালার তাই না মেহেদির একদম পাতা কালার মেহেদি বাটলে কিন্তু একটু ডিপ হয়ে যায় বাট এটা হচ্ছে একদম পাতা একটা কালার আমরা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক অ্যান্ড গ্রিন কালারের হচ্ছে আমরা ইয়েটা নিয়েছি প্রিন্টটা নিয়েছি আচ্ছা এই হচ্ছে আমাদের বোরখার ডিজাইনটা খেয়াল করেন
বোরকার ডিজাইনটা হচ্ছে সামনে থেকে প্রিন্ট করা থাকবে এই জায়গা থেকে প্লেট কুচি কিছু কিছু বোরকা রয়েছে আমরা কিন্তু খুবই অল্প পিসেস করি খুবই অল্প আপুরা পাবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আজকে কিন্তু লিমিটেড সো এটা হচ্ছে আপনারা একা পরবেন হ্যাঁ মানে আর কেউ পরবে না খুবই অল্প পিসেস সো এটা খুব আনকমন একটা বোরকা হবে আর এখান থেকে তো আমি বলেই দিয়েছি এই জায়গা থেকে কিন্তু একটা এরকম প্লেট টাইপের থাকে যেটা একটা ভাঁজ হয়ে থাকে খুবই কিউট লাগে এটা আচ্ছা একটা পাশে হচ্ছে ইয়ে রয়েছে চেন দিয়ে পকেট রয়েছে আর এই হচ্ছে আমাদের সামনের পোর্শনটা দেখেন কিউট একটা এবং প্রিন্টটা জাস্ট অসাধারণ প্রিন্ট খুবই পছন্দের আমাদের একটা প্রিন্ট এটার সাথে হাতাই কাফ থাকবে একদম মানে পাতা রঙের কালার সবুজ পাতা আচ্ছা এটার সাথে হচ্ছে হিজাব হিজাবে পার থাকবে তার সাথে হচ্ছে নিকাব থাকবে ফুল সেট রয়েছে এটার সাথে কিন্তু বেল্টও আছে দাও কোন দিকে নজর থাকে ওর আচ্ছা এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্টটা থাকবে প্রিন্টের বেল্ট আপু আপু এটা কী কালার অনেকক্ষণ বুঝাইছি আপু এটা মানে মেহেদি একটা কালার মানে কচি মানে পাতা কালার যেটাকে বলে ঠিক আছে পাতাটা যখন প্রথম হয় না ওরকম একটা গ্রিন কালার খুব সুন্দর মানে এই গ্রিনটা খুব ভালো লাগে আচ্ছা আমরা তো সবসময় সবুজ রং করি পেছনের সবুজ বাট এটা একটু জলপাই জলপাই একটা কালার মানে কচি একটা পাতা কালার যারা অর্ডার করবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন এটার জন্য এটা হচ্ছে আমাদের হিজাবটা সাথে বেল্ট থাকবে তার সাথে নিকাব থাকবে একটা পাশে তো পকেট রয়েছে এই যে একটা পাশে পকেট রয়েছে সো এই হচ্ছে আমাদের আজকের খুব 56-58 আপুরা অর্ডার করবেন যারা প্লেন সবসময় অফিসে বা ভার্সিটিতে বা রেগুলার পরার জন্য বোরখা চান এই বোরখাটা পারচেস করে ফেলবেন কিউট লুকিং একটা বোরখা সত্যি কথা এটার সাথে হিজাব নিকাব তারপরে বেল সব কিছু থাকবে 50-58 পর্যন্ত আপনারা আজকে এটা পারচেস করতে পারবেন একটা পাশে পকেট রয়েছে বড় সড়ো একটা পকেট থাকবে মোবাইল টাকা পয়সা ক্যারি করতে পারবেন দুবাই চেরি অ্যান্ড কোরিয়ান ডাবল জর্জেট হচ্ছে উপরের পোর্শনটা একদম সফট ম্যাটেরিয়াল গরম লাগবে না আরাম খুব সুন্দর সো এটার প্রাইস ফুল সেটের প্রাইস হচ্ছে 1550 কী কও হ্যাঁ আমি তো বলছি 1550 টাকায় হিজাব সহ বেল্ট সহ সুন্দর এই বোরখাটা এটা অর্ডার করতে ভুলা যায় না খুবই 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 সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে 1550 টাকা সত্যি আমি 1650 ভাবতেছিলাম মানে আমি ভাবছি এটা 1650 অনেক কিছু করা হয়েছে এখানে আলাদা করে জয়েন্ট করে দেন হচ্ছে প্লেট কুচি এই যে দেন প্লেট কুচি ওকে খুব সুন্দর এবং এখান থেকে হচ্ছে একটা পার্ট থাকবে সামনের পোর্শনে হচ্ছে এরকম একটা কুচি পার্ট দেখেন প্লেট পার্ট থাকবে ওকে এই সামনের পোর্শনটা এবং এটার পাশে হচ্ছে পকেট রয়েছে একটা পাশে ডান পাশে পকেট থাকবে হাতায় কাফ থাকবে এবং প্রিন্টটা জাস্ট দেখে নেন খুবই কিউট আপু প্রাইস কত 1550 টাকা আপু ফুল সেট সাউন্ড প্রবলেম না সাউন্ড ঠিক আছে তাই তো কই রে সাউন্ড কই দাঁড়াও সাউন্ড তো এখানেই থাকার কথা হ্যাঁ আছে তো একটু বেশি ভিতরে চলে গেছে ঠিক আছে আমার সাউন্ড কিন্তু কয়েকদিন যাবৎ একটু সমস্যা করতেছে এই যে এখানে যে একটা ইয়ে টাইপের থাকে না ওইটা মনে হয় খুলে যায় আচ্ছা উলুবুলু হ্যাঁ উলুবুলু খুলে যায় আচ্ছা আপু ঠিক আছে এখন আমি এখানে আপি নাপি করি নাই জাস্ট প্যাচায় পড়ে ফেলছি বর্ষা প্রি অর্ডার ডেলিভারি চার্জ রেখেছে না বললে রাখবে আপু তাই এবার নাসির আপু না বললে আপনারা যদি না বলেন তখনই অর্ডারের সময় স্ক্রিনশটটা না দেন যে আপু আমি টপ ফ্যান সেক্ষেত্রে কিন্তু ওরা জানবে না কারণ মেসেঞ্জারে কিন্তু আপু কিচ্ছু বোঝা যায় না যার কারণে যেটা করবেন অবশ্যই টপ ফ্যান হলে আপনার স্ক্রিনশটটা দিবেন যে আপু আমি কিন্তু টপ ফ্যান সো আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি দেন সেটা অর্ডারের সময় বলবেন পরে বললে কিন্তু ওরা রিসিপ্ট কেটে অলরেডি পাঠায় দেয় আমাদের অন্য একটা সেক্টরে ঠিক আছে এটা কিন্তু ওদের হাতে আর থাকে না ওরা আমাদেরকে বলে মাঝে মধ্যে যে আপু অনেকে বলে না পরে বলে এটা তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং ওই সেক্টর থেকে তখন কথা শোনে ওরা যে আপনারা কেন আগে সবার সাথে কথা বলেন না কিন্তু আসলে আমরা তো এখান থেকে বুঝি না কে টপ ফ্যান কারণ ওখানে মেসেঞ্জারে দেখা যায় না আপু
আমাকে টপ ফ্যান করে নেন প্লিজ। ইসমাত আপু যেটা করবেন বেশি বেশি কমেন্টে লাভ রিয়াক দিতে থাকেন, লাভ রিয়াক দিলেই দেখবেন যে আপনাকে পরের দিনই দেখা যায় যে টপ ফ্যান করে দিবে। টপ ফ্যান হচ্ছে কালারফুলের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে, মাঝে মধ্যে কিন্তু অনেক অনেক অফার থাকে। আচ্ছা এটা হচ্ছে বেল্ট, কেউ চাইলে এটা বেল্টটা পরবেন, যাদের দরকার মানে যে যে পছন্দ করেন তারা হচ্ছে বেল্ট পরবেন। অনেকেই আছেন বেল্ট কিংবা ব্যাগের সাথে দিয়ে রাখবেন, আপু আমি টপ ফ্যান হব, আমি কবে টপ ফ্যান হব। আপু বেশি নীলপরি আপু বেশি বেশি কমেন্ট করবেন, লাভ রিয়েক্ট দিবেন, শেয়ার করবেন। শেয়ার না করলে মানে ফেসবুক দেখে যে আপনি মানে কতটা এছাড়া এটা কিন্তু ভিতরে পড়ে তারপরে হিজাবটা পরলে সুন্দর হইত, তাই না? আহারি কী করলাম, আহারে এখন মনে পড়লো, আহারে কী ভুলটা করলাম। আবার ব্যাগ নিয়ে আসছে, আচ্ছা মিম ব্যাগ নিয়ে আসছে, আমাকে ব্যাগ দিয়ে এখন মানে এই যে এটা না যে কোনো দাওয়াতেও যেতে পারবেন, যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন, খুব সুন্দর। দেখেন এত সিম্পল বোরখা মাত্র 1550 টাকা, আপনার মনেই হবে না এত কিউট, এত সুন্দর, এত স্মার্ট একটা বোরখা। সামনে থেকে ফুল কুচি থাকবে এবং এটার সাথে হিজাব রয়েছে, এটার সাথে নিকাব থাকবে, বেল্ট থাকবে, খুব সুন্দর, সিম্পলি একদম মানে সিম্পলের মধ্যে সুন্দর একটা বোরখা। প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। দাঁড়াও এটা ধরো, কি করছো তুমি? এটা এমন করে কাটায় জানতাম না। আচ্ছা ব্যাগটা সুন্দর, হ্যাঁ ব্যাগটা সুন্দর। আচ্ছা আমরা আজকে দুইটা কালেকশন দেখলাম, প্রথম কালেকশন হচ্ছে টপস অ্যান্ড স্কার্ট উইথ হিজাব অ্যান্ড নিকাব, পরেরটা হচ্ছে প্লেন সুন্দর গাউন সেট যেটার সাথে প্রিন্ট ম্যাচ করে দিয়ে খুব সুন্দর একটা গ্রিনিশ টাইপের একটা সুন্দর প্লেন বোরখা। এটা কিন্তু সামনে থেকে এরকম প্লেট কুচি থাকবে এবং হচ্ছে পকেট রয়েছে, হিজাব নিকাব বেল্ট। ফুল সেটের প্রাইস 1550 টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন। এবং প্রথম যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এরকম একটা কুর্তি থাকবে, কুর্তিটার হচ্ছে সামনে এরকম শর্ট থাকবে, পেছনে লং থাকবে, কুর্তির সাথে স্কার্ট রয়েছে, কুর্তি স্কার্ট এবং এটার সাথে হিজাব অ্যান্ড নিকাব, হিজাব নিকাব। আচ্ছা এই হচ্ছে হিজাব এবং এটার সাথে নিকাব, ফুল সেটটা রয়েছে, কুর্তি অ্যান্ড হচ্ছে স্কার্ট। ফুল সেটের প্রাইস 1880 টাকা, 1880 টাকা। এটা কেমনে দেখাই, এই যে ফুল সেটের, এটা আমি পরে দেখিয়েছি যে ফুল সেট হচ্ছে 1880 টাকা, স্কার্ট কুর্তি হিজাব নিকাব সব কিছু সহ। একটাই কালার কিন্তু, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে টিল গ্রিন কালার, ব্ল্যাক অ্যান্ড টিল গ্রিন কালার। ওকে সো ব্ল্যাকটা অন্য কালার আনো, আচ্ছা ঠিক আছে। নুরাবায়া ফুল নিকাব কচু পাতা কালার, হ্যাঁ ঠিক বলেছ কচু পাতা কালার। এখন আমার একটু মনে হচ্ছে যে হ্যাঁ এটা মনে হয় কচু পাতা কালার হবে, মানে আমি কালারের নাম বুঝতে পারতেছিলাম যে এটা কী কালার বলবো, মানে কালারটা খুব ডিফারেন্ট একটা কালার, খুবই সুন্দর একটা গ্রিনিশ, একটা জলপাই জলপাই একটা কালার, আবার ব্রাইট একটা ইয়া। হ্যাঁ জানি এটা কী কালার কিন্তু কালারের নামটা মনে আসছে না। আপু আপু আমি একটা বোরখা নিয়েছি, থ্যাংক ইউ আপু, মারহাবা আছে আপু, মারহাবা নাই আপু। টাইগার প্রিন্টের প্যান্ট সেট আনো, টাইগারের আবার ছবি দিছে, কী সুন্দর। সিনিয়া আপু, সিনিয়া সঞ্চিতা রত্ন আপু, আই লাভ কালারফুল, থ্যাংক ইউ সো মাচ, আপনি এটা লিখেছেন আপু। লীরা আপু, আপু মাসের শেষ, তাই মাসের শেষ, আজকে তো মাত্র 22-23 তারিখ আপু, 23 তারিখ মাসের শেষ হয় নাই তো। আয়সা গাউন আনো আপু, মিস করে ফেললাম দুইটা আপু, লাইভটা শেষ হলে দেখবেন ঠিক আছে, মেহেদি কালার টাইপের, হ্যাঁ আপু। কুর্তির সাথে বেল বাটন, আচ্ছা ঠিক আছে আনবো, আসলে সবার অনেক রিকোয়ারমেন্ট থাকে কালারফুলের প্রতি যে এটা আনো এটা আনো এটা আনো।
সো আজকে খুব সুন্দর দুইটা সেট দেখিয়ে দিলাম যারা এখন জয়েন করেছেন। প্রথমে যেটা আমি পড়েছিলাম সেটা দেখে আরেকবার হচ্ছে ইনবক্স করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর দুইটা কালেকশন দেখিয়ে দিলাম এবং আজকে আজকে কিন্তু লাগাতার মনে হয় দুই তিনটা ভিডিও আসবে। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে আপনাদের সবাইকে বলে দিই আমাদের ড্রেস চলে আসছে, যে ভিডিওটা আমি ড্রেসের ভিডিও ড্রেসের কি লাইভে দেখাবো বলেন, ভিডিও করে দিলে কেমন হয়, ছোট ছোট ভিডিও করে করে ছেড়ে দিব, আপনারা দেখবেন কোন কোন ড্রেস ভালো লাগে সেটা অর্ডার করে ফেলবেন। আজকে ড্রেস চলে আসছে কিন্তু মিম, কালকে চলে আসছে, আমি না কালকে বের হয়ে গেলাম তখন আর দেখতে পারি নাই প্রোডাক্টগুলো, আজকে চলে আসছে। আজকে আমি দেখে নিব এবং আপনাদের জন্য আমি দেখাবো এবং গ্রুপেও পোস্ট যাবে, ঠিক আছে? ড্রেসগুলো পেয়ে যাবেন, সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এবং এটার আজকে ভিডিও পোস্ট হবে, দেখে নেবেন। আপু আমি নিব, স্মৃতি বিশ্বাস, ওকে ওকে আপু, আপু আমার মেসেজ দেখতে বলেন, সুলতান আপু ইনশাল্লাহ দেখে নেবে। আপু এক্সাম মরিয়মটা এক্সাম চলে আসলো মরিয়মটা, আপু জল পাপু একটু ইনবক্স করেন তো আপনি, ওকে। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।